সুপ্রিয় দর্শক, আপনারা যে হাটটা দেখছেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তম কাহারোল হাট। প্রতি শনিবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। আজ জুলাই মাসের 3 তারিখ 2020। আপনারা দেখছেন প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে পাইকারের খুব সমস্যা। এখানে সবাই এখন শেডের তলায় চলে গিয়েছে। এই যে আপনারা দেখছেন, এটা হলো সমস্ত বলদ গরুর জায়গা। এই যে দেখছেন ছোট ছোট বলদ। ভাই, এই বলদ জোড়ার দাম কত যাচ্ছেন? দেড় লক্ষ। অনেক দাম, দরদাম করছে কেউ? দরদাম করছে কত? এক লক্ষ পর্যন্ত হয়েছে, এই যে শুনছি। তারপরে এই যে আপনারা এখানে দেখছি, এই দুটা কত দাম চাচ্ছেন? দেড় লক্ষ দাম চাইছেন। আর দরদাম কোন পর্যন্ত উঠছে? 1,10,000। আচ্ছা, আপনি বলেন দেখি, আপনার মুখ থেকে শুনি, মাংস কিরকম হবে? মাংস এক একটার মাংস কতটুকু হবে? 4 মণ? না, 3 মণ, 3.5 মণ করে। শুনেন, 7 মণ মাংস হবে। তো 500 টাকা করে যদি আপনি, 20,000 টাকা করে যদি মাংস ধরেন 7 মণ, তাহলে 1,40,000 টাকা। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা সবসময় জানাতে চাই যে যারা ক্রেতা এবং বিক্রেতা দুপক্ষই যেন লাভবান হয়, সেই জন্য আমরা সবসময় বলি যে মন প্রতি আপনারা যদি 20,000 টাকা করে এগুলো কেনেন, তবে ক্রেতাদেরও লাভ হয়, বিক্রেতাদেরও লাভ হয়। তারপরে আসুন, এই যে আপনারা দেখছেন দুপাশে সারি সারি সমস্ত বলদ। তা আমরা আপনাদেরকে এই ছোটো ছোটো বলদগুলি দেখালাম। এবার এই জোড়া কত? 1,30,000 চাইছেন? অনেক চাইছেন। কত দরদাম করছে? 10 পর্যন্ত বলছে, তাহলে তো দাম ঠিক আছে। এই যে শুনছি সুপ্রিয় দর্শক, আসুন, এই যে আপনারা দেখছেন প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আমরা আপনাদেরকে হাট পরিক্রমায় আপনাদেরকে সবসময় আমরা নিত্যদিনের হাটগুলি দেখানোর চেষ্টা করি। তবে লাল বলদের চাহিদা খুব বেশি। ভাই, এই লালের জোড়া কত? 1,80,000। দরদাম করছে কেউ? কত? 150 পর্যন্ত বলছে। এই যে এগুলো 4 মণের উপরে একটার মাংস হবে। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, তারপর আসুন, আপনাদেরকে আমরা বড় বড় বলদ এগুলোর আমরা একটু দাম জানানোর চেষ্টা করি। এই যে দেখুন, বিক্রেতারা সমস্ত পানিতে ভিজে ভিজে এখানে রয়েছে এবং গরুগুলো ভিজছে। এই যে দেখুন, প্রচুর পানি জমে গিয়েছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এটা কাহারোল হাট। প্রতি শনিবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। এই যে আপনারা দেখছেন সমস্ত বলদ গরুর হাট। এই বলদ গরুগুলির খুব চাহিদা রয়েছে কুমিল্লা, চিটাগাং, এই সমস্ত অঞ্চলে। ভাই, এই জোড়া কত যাচ্ছেন? আপনি কত যাচ্ছেন? 280। কেউ দাম লাগায়নি? কত হইলে ছাড়বেন? কত হইলে ছাড়বেন? না না, আপনি মনস্থ করছেন, কত হইলে দিবেন? 260 মনস্থ করছেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অনেক বড় বড় বলদ গরু। উনি বলছে 260 হলে ছাড়বে, মানে 1,30,000 টাকা করে। এই যে দেখুন, তারপরে আসুন, আপনাদেরকে আমরা এই কাহারোল হাটে বড় বড় বলদ এখানে উঠেছে এগুলোর দাম জানাই। ভাই, জোড়া কত? 2,60,000 চাইছেন? দরদাম করছে কেউ? কত পর্যন্ত করছে? এখনো বলেনি। আপনি কত হইলে ছাড়বেন? 2,30,000 হলে ছাড়বেন। এই যে শুনছেন, 2,30,000 হলে উনি বলছে ছেড়ে দিবে। এই যে দেখুন আপনারা, এখানে সমস্ত সাদা সাদা বড় বড় বলদ। এই যে দেখুন, এদিকে ছোট ছোট লাল বলদ, এখানে একটা লাল কালো বলদ দেখছি আমরা, একদম ছোট। ভাই, জোড়া কত যাচ্ছেন? 125। দরদাম কত করছে? 110 দিচ্ছেন না? কত হলে দিবেন ভাই? 1,05,000 বাড়লে আপনি দিয়ে দিবেন? আচ্ছা, ধন্যবাদ।
এই দুইটা গরু 120 আপনি চাইছেন 40 আর 120 বলতেছে আচ্ছা আপনি একটু সামনে আসেন সুপ্রিয় দর্শক আমরা একজন পাইকারের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই ভাই আসসালামু আলাইকুম আচ্ছা আমাদেরকে একটু বলেন তো যে আপনি এই ব্যবসা কতদিন ধরে করেন আমার ব্যবসা প্রায় 20 বছর আচ্ছা দূর দূরান্তের মানুষ যদি এই ধরনের বলদ গরু চায় আপনি সাপ্লাই দিতে পারবেন প্রচুর বলদ গরু আছে এখানে আপনি সাপ্লাই দিতে পারবেন এক ট্রাক দুই ট্রাক বেশি পাওয়া যাবে আপনি দিতে পারবেন নাকি দুই ট্রাক আর চার ট্রাক কিন্তু দিতে পারবো যত গরু আছে আচ্ছা পারবেন আপনি আমাদেরকে বলেন দেখি এই যে লাল বলদ গরু চাহিদা খুব বেশি এই যে এই ছোট ধরনের লাল বলদ গুলি কত করে দাম হবে লাল বলদ গুলো চাহিদা বেশি এই লাল বলদ গুলি কত করে দাম হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা একজন পাইকারের নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম যে পাইকারের সঙ্গে যদি আপনারা সরাসরি কথা বলতে চান তবে আপনারা তার এই মোবাইল নাম্বার দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করতে পারেন আসুন আপনাদেরকে আমরা একটু ভেতরে নিয়ে যাই এই যে দেখছেন আপনারা সুপ্রিয় দর্শক প্রচুর বলদ গরুর আমদানি হয়েছে কিন্তু এই বৃষ্টির মধ্যে বাইরে থেকে ক্রেতা আসেনি বলে সবাই অলসভাবে দাঁড়িয়ে রয়েছে এই যে দেখুন ভাই আপনি কয়টা আনছেন হ্যাঁ ছয়টা এগুলি পিস কত করে চাচ্ছেন ১৩০-৪০ পিস চাচ্ছেন এগুলো ওজন কীরকম হবে বলবেন হ্যাঁ ৬ ৭ মন করে আচ্ছা আপনারা একটু বাড়িয়ে বলেন আচ্ছা এগুলি কত করে আপনি ছাড়বেন হ্যাঁ না কাস্টমার নাই আপনি মনস্থ কত করে করছেন লাখের উপরে মানে ১১০ করে আপনি মোটামুটি এইগুলি আপনি মনস্থ করছেন আচ্ছা ভাই আপনার সঙ্গে একটু কথা বলি আপনার কাছে যদি কেউ এই ধরনের বলদ নিতে চায় তাহলে আপনি দিতে পারবেন হ্যাঁ আপনার একটু মোবাইল নাম্বারটা বলবেন জোরে বলেন ও আপনার মুখস্থ নেই আচ্ছা ঠিক আছে আসুন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই তারলহাটের বলদ হাটি এই যে দেখুন অনেক বড় বড় বলদ ভাই এ বলদ কার আপনার এটা জোড়া কত জোড়া ৪ লাখ ওজন কিরকম হবে এক একটার ৮ মন করে হবে এই যে সুপ্রিয় দর্শক দেখছেন অনেক বড় বড় বলদ আচ্ছা এটা দাম করছে কত দাম কত করছে ৩০০ হয়েছে কত হইলে ছাড়বেন আপনি ৩.৫ পর্যন্ত যাবেন আচ্ছা শুনছি আমরা আসুন সুপ্রিয় দর্শক এরপরে আমরা একটু দেখি চাচা আসসালামু আলাইকুম আপনি কয়টা আনছেন এই ৪টা এগুলো কত করে চাচ্ছেন ১২০ করে জোড়া হ্যাঁ ১২০ করে জোড়া চাচ্ছেন দরদাম করছে কেউ ও গ্রাহকই নাই আচ্ছা আচ্ছা এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন ১২০ করে এগুলো জোড়া ১২০ করে জোড়া না পিস হ্যাঁ আচ্ছা ২২০ করে জোড়া হ্যাঁ সেটাই আমরা একটু ভুল শুনেছি ১২০ না ২২০ টাকা জোড়া মানে ২২০০০০ ১১০০০০ টাকা করে জোড়া আর কত হইলে আপনি বেচবেন ৪-৫ হাজার টাকা কম আচ্ছা আপনাকে ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে আপনারা শুনছেন যে কেনার বলে লোক নেই কারণ এই বৃষ্টির মধ্যে এখানে পাইকাররা খুব কম এসেছে এখানে বিক্রেতারাই বসে রয়েছে ক্রেতার সংখ্যা খুব কম তো আজ ৩ জুলাই ২০২০ এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে বলদ গরুর বিভিন্ন সাইজের বলদ গরুর দাম জানানোর চেষ্টা করলাম এই বৃষ্টি ভেজা দিনে এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের সাথে আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য
অসংখ্য অসংখ্য শুভকামনা।